সবার আগে আমি আইকেনকে ধন্যবাদ জানাই যে এট লার্জের মধ্যে একটা কমিউনিটিকে তাদের স্টেক হোল্ডার হিসেবে গ্রহণ তৈরি করেছে, যেখানে সাধারণ জনগণ ফ্রুটফুলি পার্টিসিপেশন করতে পারতেছে, কমিটমেন্ট করতে পারতেছে। আমি যখন এট লার্জে কমিউনিটির ইনফরমেশন জানতে পারি যখন একটা রিমোট সেশনের মাধ্যমে আইকেনের, তখন আমি মনে করছি এটা আমার লাইফ জীবনে একটা নতুন অধ্যায় ক্রিয়েট করেছে, অ্যান্ড আমার কমিউনিটি, লোকাল কমিউনিটিও একটা অপরচুনিটি পেয়েছে একটা পলিসি ডেপ্লয়মেন্টে পার্টিসিপেশন করার জন্য, যেটা একজন ডেভেলপমেন্ট কান্ট্রি জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুড লেভেলের নলেজ এবং লোকাল লিডারশিপ এবং ফ্রুটফুলি পার্টিসিপেশন করার জন্য ইন্টারন্যাশনাল পলিসি ডেপ্লয়মেন্টে আমি মনে করি আমার কান্ট্রির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এপিএলআরও অফ এটলার, আমি এটলার্জের মেম্বার অ্যান্ড এপিএলআরও মেম্বার হিসেবে আমি বলতে চাই যে এই আমার কমিউনিটি একটা অপরচুনিটি পেয়েছে আইকেনে পার্টিসিপেট করার জন্য। আসলে বলতে কিছু কয়েক বছর আগেও আমাদের দেশে কমিউনিটির মাল লোকজন আসলে আইকেন এবং আইটলার্জের পলিসি সম্বন্ধে কত বেশি জ্ঞান অর্জন করতে পারেনি, বা এটা হতে পারে যে তারা প্রপার ইনফরমেশনটা পায়নি সেই কারণে। এই মুহূর্তে আমাদের এএলএস কিছু পদক্ষেপ নিয়েছে তো আইকেনের অ্যাক্টিভিটি সম্বন্ধে জানানোর জন্য এবং এটলার্জের অ্যাক্টিভিটি সম্বন্ধে জানানোর জন্য। সো আমি মনে করি এই এই কারণে, এই অ্যাক্টিভিটির কারণে অর্গানাইজেশনের ইউজার তারা আইকেন এবং এটলার্জের অ্যাক্টিভিটি জানতে পারবে এবং ফ্রুটফুলি এটলার্জ পলিসি ডেভেলপমেন্ট প্রসেসে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেশন করতে পারবে। এটা হয়তো ছোট একটা ইনিশিয়েটিভ, বাট আমি মনে করি অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তারা এটা আরো বিস্তারিতভাবে ইমপ্লিমেন্ট করবে, আরো ইনিশিয়েটিভ নেবে যাতে আরো এটা ফ্রুটফুলি পার্টিসিপেশন করা যায়। আমি এজ এ টেকনিক্যাল পার্সন হিসাবে একজন ডেভেলপমেন্ট কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স ইন এটলার্জ কমিউনিটিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি যে জ্ঞান এবং আমার কমিউনিটি যে জ্ঞান আহরণ করবে এটলার্জ কমিউনিটিতে পার্টিসিপেশন করে তার লোকাল এবং রিজনাল কমিউনিটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবসময় আমি বলতে চাই আমি এখানে এখন যা আছি এটার মূল কারণ হলো আমি এটলার্জের সাথে আছি, এটলার্জ কমিউনিটি মেম্বার হিসেবে আছি। থ্যাংকস অ্যাগেন, ধন্যবাদ জানাই আইকেনকে এবং এটলার্জকে ডেভেলপমেন্ট কান্ট্রিতে কমিটমেন্ট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।